দেহলের লাগে কাশটা করলে হযরত বিলাল কাশটা করার পরে বিলাল আহাদ আহাদ জাফিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তোমার কোলে লালন ফালন নবী মোদের দোজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سبحان الله بحمده سبحان الله العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আর গাড়ি চলে না চালক ছাড়া মাঝি চলে না নৌকা ছাড়া হায়রে মুমিন চলে না জিকির ছাড়া বল লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সভাপতি সাহেব এই অঞ্চলের যুবক মেরুদণ্ড বাহিরা পর্দার আড়ালে তাহনেওয়ালা পর্দানিশি মা ও বোনেরা আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আপনারা দুর্গাপুর সিট মাছি দেখেন রহরিয়া দিনই আহমদলিস আয়োজন করছেন সকাল থেকে ওয়াজ চলে এখন চলতে আছে এর বাজুদে আল্লাহ পাক পরবর্দিগার আলমে আমরারে বাসি বাসি আনিয়া মাগফিরাতওয়ালা মজলিস বেহেস্তর বাগান আল্লাহ বসার তৌফিক দিছেন এর কারণে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাই নহল আমার বুজুর্গ হল আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আল্লাহর রসুলে ফরমান যারা দিনর মজলিস বয় যারা দিনর মজলিস উঠা বসা করে না আর মজলিসর মধ্যে বই রয় আল্লাহ পাক পরবর্দিগার আলমে তার ওয়াদা হইল তারে মাফ করে দেওয়া জন্নত মুখী করিলেন খুব সুবহানাল্লাহ দুনিয়ার কোনো মজলিস নাই আপনি যদি কোনো ইলেকশনের একটা মজলিস দেখায় আপনি একটা বিয়া বাড়ি যদি আপনার ব্যবহার করেন আপনার এই মজলিসও আপনি কোনো দাঁত মাগফিরাত হইতা নাই মাগফিরাত ও জায়গার মাঝে যে জায়গার মাঝে আপনার আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা হয় ও জায়গার মাঝে আল্লাহ পাক পরবর্দিগার আলমে আমরার সারারে মাগফিরার ওয়াদা তাকে খো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই দুঃস্থ বুজুর্গ হল উঠা বসা করবা না কারণ তাকে আপনার ওখানে যাইতাম নয়টার সময় গতিকে ওলা মাত মাতিতাম আল্লাহ পাকে তৌফিক দিতা যে কম সময়ে বেশ বুঝতা আর আপনারা যদি উঠা বসা করি যায় তে দিয়ান ছুটি দইব মাত হওয়া যাইত না আমরা তো বইতে পারি না একটা জিনিসও খুব উবাইতে পারি ইলেকশন ছিলেননি ইলেকশন হয়নি আপনারে ভাই ইলেকশনের সময় কবির উদ্দিনের যারা সাপুডার এরা বুট দিতা করে লম্বা হারা রদির করে উবাই রয় কিতানি আমার ভাই আরি দেব উবাই রইলেন একবারে যা উবাইল দশটা ছয়টার সময় বুট দিয়া আর দিনের বদলিস প্যান্ডেলর ভিতরে আল্লাহর মা জিকির বাদ ইন বার বাদে খালি জানে কয় ফাও লম্বা করতাম আর খানি জানে কয় টানিলে বাটিয়ে হাসই গুতুরা বাদিকে খাইতাম বলে নানি
জি গদিকে ইনশাআল্লাহ সব বইবা তো বইবা তো ইনশাআল্লাহ আচ্ছা আমার বাইন হল আল্লাহর রাসূলে বয়ান করেন খুব খেয়াল করবা বয়ান খতরা করতে সময় আল্লাহর রাসূলে ওটামি বয়ানর সময় নামাজও আপনার আজান দিছেন আর আপনার শুক্রবার দিন জুম্মার নামাজ খুতবা পড়িতা আর খুতবা পড়িয়া যখন আল্লাহর রাসূলে প্রথম সিঁড়ির মধ্যে গেছেন ওই সময় আল্লাহর রাসূলে কইছেন আমিন আবার দুই নম্বর সিঁড়ির মধ্যে গেছেন আবার কইছেন আমিন আবার তিন নম্বর সিঁড়ির মধ্যে গেছেন কইছেন আমিন যেই সময় আল্লাহর রাসূলের আমিন কয়া শুনলা আর উমরে কইলা ও আবু বকর আরে আল্লাহর রাসূলে কেন আমিন কইলা আল্লাহর রাসূলের আমিন কয়ার বিনিময় বোঝা যায় নবীজি আবার নিশ্চয় খাল লগে মাতিছ আল্লাহর রাসূলে নামাজ পড়ল নামাজ পড়ার পরে আল্লাহর রাসূলে ওলা বয়ান করেন আরে বয়ান করতে সময় আবার আল্লাহর রাসূলে ওলা চাইলা আমার ওলা চাইলা দুই নম্বর বার আল্লাহর রাসূলে মুস্কি হাসি দিলা আবার আল্লাহর রাসূলে কান্দ আবার উমরে কইলা রে আবু বকর মিম্বরে উঠিতে সময় তিন জিনিস দেখলাম আবার বয়ান করতে সময় দেখি তিন জিনিস ও সময় উমরে কইলা রে আবু বকর আল্লাহ রাসূলের তো ছয়টা জিনিস জানা লাগব নবী যে এলা খেনে আমিন কইলা আর নবী যে খেন ওলা চাইলা আর মুস্কি হাসি দিলা খান দিলা তাও আসলে অযোধা মদিনা যে নখল দেগার হারছে মজোদে সুদে পর রসল তাও আসলে অযোধা মদিনা যে নখল দেগার হারছে মজোদে সুদে পর রসল নবী যে বয়ান করেন আর বয়ান করিয়া নবী বাড়ির মধ্যে যান আরে নবী যে বাড়ি